তাহলে যোগ করলে কি হচ্ছে? নয়, আর নয় যোগ করলে হচ্ছে আঠেরো, আঠেরো আর ছয় চব্বিশ, চব্বিশের চার। এই যে আমি বললাম চব্বিশ, চব্বিশের চার, আর এই দুই কোথায় যাবে? এই দুই আবার কোথায় চলে আসবে? এটা হচ্ছে এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর। এই দুই কোথায় চলে আসবে? সেই দশকের ঘরে চলে আসবে। তাহলে এখানে আমি যোগ করি পাঁচ আর একে তিন, তিন তিন ছয়। পাঁচ আর একে তিন, তিন তিন ছয়, ছয়ের সাথে এই দুই যোগ করলে কত হবে? ছয় সাত আট। এখন শতকের ঘরে কত রয়েছে? চার আর দুই, চার আর দুই যোগ করলে কত হবে? চার পাঁচ ছয়। তাহলে এটার উত্তর হচ্ছে কত? আমরা এটা সমান এখানে লিখতে পারি ছয়শো চুরাশি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ছয়শো চুরাশি, আমরা এটা মুছে দিই। বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো কীভাবে করা লাগবে?